আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আগুন নেভানোর দোয়া, কোথাও আগুন লাগলে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি। এমন অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর স্মরণের বিকল্প নেই। কোথাও আগুন লাগলে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলেছিল নমরুদ, তবে মহান আল্লাহর ইচ্ছায় সেই তীব্র আগুন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ফুলের বিছানায় পরিণত হয়ে যায়। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ না করতে আগুনকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন অগ্নিকাণ্ডের সময় সে আয়াত পাঠ করেই আল্লাহর সাহায্য কামনা করতে বলা হয়েছে। আয়াতটি হল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরবি উচ্চারণে ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই দোয়াটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ চেক করে নেবেন। এই দোয়াটির অর্থ হলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এছাড়াও ইসলামী স্কলাররা বলেছেন, আগুন লাগলে আজান দিতে, আগুনের প্রকোপ বেড়ে গেলে উচ্চ স্বরে আগুন নেভানোর নিয়তে আজান দিলেও আল্লাহর রহমতে আগুন নিভে যায়। আসুন আমরা সবাই আগুন লাগলে এই দোয়াটি করে আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।